ছেলে কিন্তু এখানে আরতি করবে। চালচিত্র থেকে শুরু করে মায়ের যে রূপটা, এখন হরিদ্বার মন্দির দেখতে গেলে আমাদের কিন্তু শ্রীরামপুরেই কিন্তু আসতে হবে। উত্তরাখণ্ডে হরিদ্বার মন্দির আদলে তৈরি করা, এটা কোথায় হচ্ছে না হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। আর তীর্থস্থানগুলো কিন্তু এবারে কিন্তু শ্রীরামপুরে কিন্তু প্রচুর হচ্ছে। যারা হরিদ্বার যাওয়ার জন্য তোমরা চেষ্টা করছো বা চলেও গেছো, ঘুরে এসছো বা যাবে পুজোর পর, তাদেরকে বলবো যে শ্রীরামপুরে এই জায়গাতে একবার এসে এই হরিদ্বার মন্দিরের যে আরতিটা সন্ধ্যাবেলা লাইভ আরতি আর লাইট শো, সেটা তোমরা এসে দেখে যাও। এরকম করে ভালোবাসা দেবেন যেরকম করে ভালোবাসা দিচ্ছেন এই চ্যানেলটার মধ্যে। নানা রকম ঠাকুরের ভিডিও কিন্তু আসছে চলছে, গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে বড় স্টার্ট করলাম। লেস্টারেট। আচ্ছা, এইটা হচ্ছে উত্তরাখণ্ডে আদলে তৈরি করা হরিদ্বার মন্দির, যেটা তোমরা লাইভ আরতি তোমরা কিন্তু দেখতে পাবে। সামনে দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। চারজন থাকবে আরতি করার জন্যে, যেটা হরিদ্বার মন্দিরে সন্ধ্যাবেলা যে গঙ্গা আরতিটা হয় সেটা কিন্তু আমরা কিন্তু শ্রীরামপুরে কিন্তু দেখতে পাবো। আর এত সুন্দর করে এই জিনিসটা তৈরি করছে, ক্রিয়েট করছে, আপাতত প্লাইবোর্ডের পাতলা যে প্লাইবোর্ডের কাজ সেটা কিন্তু উপরে কিন্তু চলছে, তোমরা দেখে নাও। আর এখন কিন্তু আমি তোমাদের কিন্তু এই গঙ্গা যেটা তুলে ধরছে, যে আদলে যে গঙ্গাটা তুলে ধরছে, যেটা পুকুরটা, তার এই পার্টটা কিন্তু আমি এখন আছি, আমি কিন্তু এখন এদিকটা আছি। তোমাদেরকে নিয়ে গিয়ে পুরোটা কিন্তু প্যানেলটা পুরোটা কতদূর কী কাজ চলছে না চলছে তোমাদের সব সামনে দিয়ে তুলে ধরবো। কিন্তু তার আগে এখান থেকে তোমরা দেখে নাও কতটা বড় করছে আমাদের উত্তরাখণ্ডে হরিদ্বার মন্দিরটা, দারুণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, দেখো প্লাইবোর্ডের যে পাতলা যে প্লাইবোর্ডগুলো হয় সে প্লাইবোর্ডের উপরে কিন্তু কাজগুলো চলছে। এই যে পাতলা যে তোমরা প্লাইবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই প্যান্ডেলের উপরে কিন্তু এক এক করে লাগছে। কিন্তু দেখো এই প্যান্ডেলটাকে উপরে কিন্তু এক এক করে লাগছে এই প্লাইবোর্ডটা। আচ্ছা, এদিকটা হচ্ছে প্রবেশ পথটা, যে তোমরা ঢুকবে এদিক দিয়ে তোমরা সোজা আসবে, দেখো। আর সন্ধ্যার যে আরতিটি হবে সে তোমাদের যেটা আমি দূর থেকে দেখালাম, সন্ধ্যা আরতিটা তোমরা কিন্তু এই যে ঘাটের যে স্থানটা সেটা হচ্ছে এটা, এখান থেকে তোমরা কিন্তু আরতিটা দেখতে পাবে। তোমরা দেখবে ওই পার থেকে তোমরা এই আরতিটা তোমরা দেখতে পাবে, যে এখানে আরতিগুলো হচ্ছে। হরিদ্বারের মন্দিরটা যে আদলে তৈরি করা, সেই আদলেই কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরে দেখাচ্ছে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু লাইভ আরতি তো তোমরা দেখতে পাচ্ছ, আর সঙ্গে কিন্তু তোমরা এখানে লাইট শো কিন্তু পাবে দেখতে। মাটি প্রতিমা কিন্তু মণ্ডপে কিন্তু চলে এসছে, বিরাজমান হয়েছে, সবে এক মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, এখন কিন্তু কাজ অনেকগুলো বাকি আছে। আর আমরা কিন্তু এক ছাঁচের তলায়, মানে এক জায়গাতেই কিন্তু মাকে পাবো দেখতে। জন্য চালচিত্র থেকে শুরু করে মায়ের যে রূপটা হবে সেটা কিন্তু দারুণ সুন্দর, কিন্তু রূপটা তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে আসলে। আর এখানে কিন্তু এক জায়গায় কিন্তু মায়ের ছানাপোনাগুলো সব কিন্তু এখানেই আছে। আর এইটা কিন্তু সিংহটা হবে, আর সিংহটার নিচে কিন্তু আমাদের যে মহিষাসুরের যে মোষটা সেটা কিন্তু এই নিচেই কিন্তু এটা কিন্তু হবে। এটা আপাতত প্যান্ডেলের মধ্যে কিন্তু কাপড়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাদা কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর এইদিকে কিন্তু সব প্লাইবোর্ডের পাতলা যে প্লাইবোর্ড হয় সে প্লাইবোর্ডের কিন্তু কাজ চলছে, সব কাটিং চলছে, দেখে না এগুলো সব কাটিং চলছে। এগুলো সব ইনস্টল হবে কিন্তু এই আশেপাশে জায়গায় কিন্তু ইনস্টল হয়ে যাবে, এই দেখো। আর লম্বা করেছে অনেকটা, কিন্তু বড় কিন্তু লম্বা করেছে এটা। তোমরা কিন্তু ওই দিক থেকেই কিন্তু এদিকে ভেতরে ঢুকবে, যেটা তোমাদের প্রথমে বললাম, ঢোকার পর মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে। প্লাইবোর্ডের সব কাটিং চলছে, দেখে না দেখো। এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু নানা রকমের জিনিস চমক থাকে, আর এই বছরে কিন্তু হরিদ্বারের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগাচ্ছে, তোমাদের যেরকম বললাম যে প্লাইবোর্ডের কিন্তু কাজ চলছে, দেখো সব কাটিং শিটগুলো সব কিন্তু রেডি করা হচ্ছে, যে বাটামের যে কাজগুলো আছে এই বাটামের উপরে সব এক এক করে লাগানো হবে। আচ্ছা, এই যে তোমরা কাজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, পুরো এটা কিন্তু পুরো প্লাইবোর্ডের কাজ হবে। এখন কিন্তু বাটামে কাজ আছে, এরপরে কিন্তু পুরো প্লাইবোর্ডটা কিন্তু কাজ হবে। আর ওদিকে কিন্তু প্লাইবোর্ডের কাজ চলছে, তোমাদের যেরকম দেখালাম এইদিকে পুরো সেম কিন্তু প্লাইবোর্ডের কাজ হবে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই যে ঘাটের যে সিঁড়িটা, সেটা কিন্তু এই সিঁড়িটা কিন্তু তৈরি করেছে। আর এইটা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আরতিটা হবে, এখানে দাঁড়িয়ে কিন্তু সব আরতিটা হবে, কিন্তু দেখে না। তোমরা যখন লাইভ আরতিটা তোমরা যখন দেখবে, তোমরা এই ধার থেকে দাঁড়িয়েও দেখতে পাবে, কিন্তু পুরোটাই কিন্তু দাঁড়িয়ে তোমরা কিন্তু লাইভ আরতিটা তোমরা কিন্তু দেখতে পারবে। আর এদিকটা হচ্ছে তোমাদের এখানে, তোমাদের যেমন বললাম যে এখানে দাঁড়িয়ে কিন্তু পাঁচজন বা ছজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে আরতি করবে, এই দেখে। আর মন্দিরটা তোমরা দেখে না, একটা করে কিন্তু মন্দির করেছে, আর এদিকে কিন্তু একটা মন্দির করেছে, দেখে না। বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে সব রাখা আছে। আর এর উপরে কিন্তু শুরু যে প্লাইবোর্ড সেগুলো কিন্তু পাতলা যে প্লাইবোর্ড সেগুলো কিন্তু রাখা করা হবে, তারপরে কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু পুকুর দেখতে পাচ্ছে, এদিকে পুকুরের ভাগটা আছে আর এদিকে কিন্তু পুকুরের ভাগটা আছে, কিন্তু
কারেন্ট ইনফরমেশনটা তোমাদের একবার জানিয়ে দিই, যেটুকুই জানতে পারলাম। পেছনে তোমরা যে বাসের যে চেহারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাহাড়ের কিন্তু মতো কিন্তু করবে। দেখো যে আমরা যে পেছন দিকটা যে পাহাড়টা দেখতে পাই সেই জিনিসটা কিন্তু এখানে ক্রিয়েট করেছে। এই বুটগুলো তোমরা যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রং হয়ে যাবে, কালার করে সব রং হয়ে যাবে কিন্তু এক করে। রাত ভোর জেগে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাত ভোর জেগে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে, আর কমপ্লিট কিন্তু এনারা করে ফেলবে। হাতে জুড়ে আর কিন্তু 18 দিন পড়ে আছে, তার মধ্যে থেকে কাজ কিন্তু দারুণ সুন্দর সুন্দর করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এদিকটা দৃশ্যটা তুলে ধরে দেখালাম, এবার কিন্তু আমি এদিকটা আছি যেদিকে তোমরা মাতৃদর্শন দেখতে পাবে। এইটা হচ্ছে মাতৃদর্শনের জায়গাটা যেখানে মা বিরাজমান হয়েছে, এই জায়গার মধ্যে তোমাদের কিন্তু ঢুকতে হবে। আর এটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা লাস্ট ফিনিশিং যেটা থাকবে সেটা কিন্তু আমি তুলে ধরবো। এখন তোমরা প্রস্তুতি পর্বটা দেখতে পাচ্ছ, আর এখানটা কিন্তু দারুণ সুন্দর হবে। তোমরা উত্তরাখণ্ডের হরিদ্বার মন্দিরে আরতিটা তোমরা কিন্তু এই নেতাজি মোড়ে এই ক্লাবটা তোমরা কিন্তু দেখতে পাবে। এই বছর নিয়ে ওনাদের 54 বছর পূর্ণ হলো। কেননা ওইটা হচ্ছে প্রবেশপথ, ওদিক দিয়ে তোমরা ঢুকবে, ঢুকে এসে এদিক থেকে হয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। যে এখানে হলুদ রঙের যে গেটটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে হয়ে তোমরা সোজা কিন্তু বেরিয়ে যাবে। কাঠামোর কাজগুলো সব কিন্তু করা হয়ে গেছে, সব রেডি করা আছে কাঠামো কাজগুলো। এই যে কাঠামো কাজগুলো এগুলো সব কিন্তু ইনস্টলেশনের কাজের জন্য সব এখানে লাগবে। আকাশটা যখন এত সুন্দর লাগছে মেঘলা ওয়েদারের মধ্যে, এরকম ঝরঝরে হাওয়া, আর সেই মধ্যে থেকে কিন্তু আমি এখন চলে এসেছি। এই যে এখানে কিন্তু তৈরি করছে এই বছরে উত্তরাখণ্ডে হরিদ্বার মন্দির, যেটা তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে। আর এখানে কী করে আসবে না আসবে সব কিন্তু তোমাদেরকে প্রথম ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকলে তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। শ্রীরামপুরে ওয়াজ হাউস তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর পাশেই কিন্তু নেতাজি মূর্তি, নেতাজি মোড়, শ্রীরামপুর নেতাজি মোড় যেটা বলে এইটা হচ্ছে কিন্তু সে মোড়টা। এই রাস্তা ধরেই তোমরা কিন্তু আসবে, এসে এদিক করেই কিন্তু পুজোটা হচ্ছে। তো এখানে কিন্তু মানুষের কাছে জানলাম যে এই জায়গাটার নাম হচ্ছে মানে মানুষ মানে টোটোপাড়া থেকে তোমরা যদি বলে যে আমরা শ্রীরামপুর ভাগাড় যাবো তো তোমাদের কিন্তু এই জায়গাটা নিয়ে চলে আসবে কিন্তু, কিন্তু এই জায়গাটা কিন্তু নামটা সেটা নয়, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। এটা হচ্ছে নেতাজি মোড়। দেখো তোমাদেরকে ভালো করে ডিটেলসটা বলে দিলাম, সেজন্য যদি কেউ টোটোপাড়া যদি না বলতে পারে যে শ্রীরামপুর ভাগাড় মোড় যাবো, সে হচ্ছে এইটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। প্রতিদিন আশীর্বাদ আর দায়িত্ব ভালোবাসেন। আজকে ব্লগটা এখানে শেষ করলাম।